স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। বন্ধুরা, আজকে আমি দুধ বা দইয়ের সাথে মাত্র দুটি উপাদান মিশিয়ে খাওয়া যায় এমন একটি পানীয় তৈরি করে দেখাবো। এটি যদি মাত্র কয়েকদিন খেতে পারেন, হাড়ের ব্যথা, হাড়ের দুর্বলতা, হাড় ক্ষয় হয়ে যাওয়া, এছাড়াও শারীরিক বিভিন্ন দুর্বলতা ও যৌন দুর্বলতা দূর করতে কাজ করবে এই রেমেডিটি। আজকের এই টেকনোলজির সময় আমরা মোবাইল বা ল্যাপটপের উপর এতটাই নির্ভরশীল, সারাদিনের অধিকাংশ সময় পার হয়ে যায় এগুলো ব্যবহার করাতে, যার কারণে রাত্রেবেলা অনিদ্রা, শারীরিক দুর্বলতা, কাজের প্রতি অনীহা খুব দ্রুত চলে আসে। আর আমরা এখন টাকা পয়সার পেছনে এতটা বেশি ছুটি যে নিজের শরীরের প্রতি যত্ন নিতে পারি না। তাই বন্ধুরা, আজকের এই টিপসটি মাত্র কয়েকদিন পান করুন, আপনার শরীরের সকল ধরনের দুর্বলতা দূর করে আপনাকে গড়ে তুলবে 25 বছরের যুবকের মতো। তো বন্ধুরা, এই টিপসটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের নিতে হবে 1 গ্লাস উষ্ণ গরম দুধ। এরপর দ্বিতীয় আরেকটি উপাদান নিতে হবে, আর সেটি হচ্ছে পোস্তদানা। পোস্তদানাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন থাকে, যা আপনার হাড়ের ক্ষয় রোধ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, অনিদ্রা দূর করার পাশাপাশি শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনে। এছাড়াও এটি হার্টের জন্য অনেক বেশি উপকারী। এটি হার্ট ডিজিজ ও হার্ট অ্যাটাকের মতো সমস্যা থেকে দূরে রাখে। এছাড়াও এতে আপনার স্কিন ডিজিজ থেকে শুরু করে ব্রেন ফাংশন উন্নতি করতেও সাহায্য করে। এছাড়াও এটি ইমিউনিটি সিস্টেম বুস্ট করে, কারণ এটাতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক। তো বন্ধুরা, এবার জেনে নিন এটি কিভাবে খেতে হবে। প্রথমে 1 গ্লাস দুধের মধ্যে 1 চামচ পোস্তদানা দিয়ে দিতে হবে। এরপর দ্বিতীয় যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে কাঠবাদাম। ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই বাদাম আপনার ত্বকের যে কোনো সমস্যা দূর করে। বাদামও আপনার শরীরে ওজন কমাতে সাহায্য করে, এছাড়াও অনিদ্রা দূর করে, আপনার চোখের জ্বালা পড়া, শরীরে জ্বালা পড়া ও শারীরিক নানা সমস্যা দূর করে। তাই আপনি যদি বাদাম খেতে পারেন, যা চুলের সমস্যা রোধ করতে সাহায্য করে। 100 গ্রাম বাদামে রয়েছে 20 মিলি অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার হৃদরোগের সমস্যা দূর করতে অনেক সাহায্য করে। প্রায় সকল ধরনের বাদামে ডায়াবেটিস কমানোর উপকারী উপাদান থাকে। আর আপনি যদি সপ্তাহে 2 দিন বাদাম খেতে পারেন, তাহলে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 24% কমে যায়। পাশাপাশি এটি নিয়মিত খেলে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে, আপনার ব্রেন ফাংশন উন্নতি করতে সাহায্য করে এই বাদাম। আর এই পানীয়টি যদি আপনি নিয়মিত পান করতে পারেন, তাহলে আপনার বৈবাহিক জীবনে অনেক বেশি সুখ চলে আসবে। তো বন্ধুরা, 1 গ্লাস দুধের মধ্যে 1 চামচ পোস্তদানা আর কয়েকটি বাদাম টুকরো করে দিয়ে দিতে হবে। এই বাদাম আপনার শুক্রাণু বৃদ্ধিতে অনেক সাহায্য করবে। এর মধ্যে সামান্য পরিমাণ মধু অথবা গুড় মিশিয়ে নিন। তো এটাকে মিষ্টি করার জন্য যতটুকু লাগবে পরিমাণ মতো দিয়ে দিবেন। যারা ডায়াবেটিস এবং প্রেসারের রোগী আছেন, তারা চেষ্টা করবেন মিষ্টি জাতীয় কোনো কিছু ছাড়া গ্রহণ করার জন্য। এবার এ সকল উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এই উপাদানগুলো মিশানো হয়ে গেলে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করুন। এবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এই উপাদানটি পান করুন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনার শারীরিক দুর্বলতা এবং বিভিন্ন ধরনের শারীরিক অক্ষমতা দূর হয়ে যাবে। টানা 10 দিন পান করার ফলে আপনার হাড়ের ক্ষয় রোধ হবে, শারীরিক দুর্বলতা দূর হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।